নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের। আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং কি হবে, শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে পূর্ণমিলনের একটি পরিস্থিতি দেখা যাবে যা পরিবারকে শক্তিশালী করবে। পরিবারের সদস্যরা তাদের কাজ শেষ করতে সহায়তা পাবেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি কারো কাছে এলিয়েন দেওয়া ইত্যাদি থাকে তবে আপনি তা ফিরে পেতে পারেন। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি আর্টস সেক্টর, স্পোর্টস সেক্টরে তাদের প্রতিভা বাড়িয়ে তুলবে। আপনার আয় বাড়ানোর জন্য এটি চালাতে হবে। বোঝার সাথে সমাধান করতে সক্ষম হবে। মাঠে কঠোর পরিশ্রম করবে। শিক্ষাখাতে জড়িত শিক্ষার্থীরা ভালো ফল পাবে। আপনার ভাই বোনেদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাশ করবে। নতুন ধারণা আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশ করতে সক্ষম হবে। মনের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা বাড়ানো উচিত। আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। শিবের মন্ত্র জপ করুন। অবিরাম ভ্রমণ করতে হতে পারে। আপনি শিক্ষাখাতে আরও ভালো ফলাফল পাবেন। উত্থান পতনের মতো পরিস্থিতি ব্যবসায় আসবে। ব্যবসা বাণিজ্য ইত্যাদির প্রসার ঘটবে। বিদেশ ভ্রমণ হতে পারে। সম্পর্কিত বিতর্ক ইত্যাদি দেখা দিতে পারে। আপনি ধৈর্য সহকারে এটির মুখোমুখি হন। নিয়ন্ত্রণ ব্যয় শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভ হবে। আপনি সরকারি স্কিম থেকে উপকৃত হতে পারেন। বছরের শীতের সময়টি শিক্ষার্থীদের জন্য ভালো থাকবে। অন্যকে সাহায্য করার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। বাড়ির সদস্য সংখ্যা বাড়তে পারে। আপনি কঠোর পরিশ্রম করে হতাশ হওয়ার দরকার নেই। ভালো সুযোগ এগিয়ে আসবে। আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় দুর্দান্ত সাফল্যের প্রত্যাশা করুন। শিক্ষার্থীরা বছরের শুরুতে ভালো ফলাফল পাবে। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে কঠোর পরিশ্রম করতে পারে। কৃষকদের তাদের জমিতে কঠোর পরিশ্রম করতে হবে। মানসিক বোঝা কমাতে আপনি দিন রাত পরিশ্রম করবেন। ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ক্ষুদ্র শিল্পে অর্থনৈতিক সুবিধার লক্ষণ রয়েছে। রাজ্য কর্মীদের সাথে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। রাম দুর্গার উপাসনা করুন। একটু সতর্কতার সাথে ব্যবসা করুন। চাকরি পেতে আগ্রহী যারা বছরের মধ্যভাগে
ভালো ফলাফল পাবেন বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীদের ব্যবসা ধীর গতিতে চলবে, তবে তারা এতেই উপকৃত হবে। পারিবারিক বিচ্ছেদ হতে পারে, পরিস্থিতি আবার স্বাভাবিক থাকবে। অংশীদার হয়ে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে, সাবধান হন, ব্যবসা করবেন না। এতে অনেক ধরনের সুবিধা হবে, নতুন ধারণা আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশ করতে সক্ষম হবে। বাসি খাবারের দ্বারা স্বাস্থ্যকর খাবার নষ্ট হতে পারে, মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা বাড়ানো উচিত। সোমবার শিব পূজা করুন। ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত পড়াশোনা করা শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফল পাবে। চারুকলা অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, যে কারণে শিক্ষার্থীরা পরিশ্রম করে পড়েন। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, চারুকলা এবং অন্যান্য ধরনের চিত্রের বিকাশ করবে। আপনি ক্ষেত্রে ভালো ফল পাবেন, সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক মনোযোগ দিতে হবে। মানসিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চারুকলা, নাটক ইত্যাদির সাথে জড়িত স্থানীয় লোকেরা সুবর্ণ সুযোগ পেতে পারে। এই রাশির শুভ রং হবে সবুজ এবং শুভ সংখ্যা হবে 4। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।